প্রধানমন্ত্রীর অধীনেই জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে, বলছেন সাইদ খোকন। এদিকে শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি, বলছেন ডক্টর খন্দকার মোশাররফ। জানাবো কে ভিসা নিতে দিল তাতে শেখ হাসিনার কোনো মাথা ব্যথা নেই, বলছেন কাদের। জানিয়ে দেব যুক্তরাষ্ট্র নিয়ে অস্বস্তি, নির্বাচনের আগে ভারত চীনকে পাশে নিতে চায় আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো ছাগল নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, আহত ৬। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রধানমন্ত্রীর অধীনেই জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে, বলছেন সাইদ খোকন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকন। গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন প্রসঙ্গে সাইদ খোকন বলেন, গত ২৫শে মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন দেশ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে স্বাগত জানিয়েছেন সাইদ খোকন, বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রকে উৎসাহিত করার জন্য নতুন একটি ভিসা নীতি ঘোষণা করেছে। আমরা আমেরিকার পক্ষ থেকে এই ভিসা নীতিকে স্বাগত জানাই। আমরা যা চাই শেখ হাসিনা যা চান আমেরিকার সরকারও তাই চায়, আর তা হলো একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভিসা নীতিতে আমরা অনেক খুশি, এ কারণে যে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন যারা বাঞ্চালয়ের ষড়যন্ত্র করবে, যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী তাদের ভিসা বাতিল হবে। এটা বাংলাদেশের মানুষের জন্য একটি খুশির সংবাদ, কারণ বিগত সময়ে জাতীয় নির্বাচন বাঞ্চাল করার জন্য বিএনপি জামায়াত বাসে আগুন ও বোমা হামলা করে দেশের ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এমন কর্মকাণ্ড প্রতিরোধে যুক্তরাষ্ট্র সরকার যে সহযোগিতার মনোভাব জানিয়েছে সেটাকে বাংলাদেশের মানুষ ও বাংলাদেশ আওয়ামী লীগ স্বাগত জানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো সরকার গঠনে দেশের মানুষের সহযোগিতা প্রত্যাশা করে সাইদ খোকন বলেন, যারা আমাদের উন্নয়নের অংশীদার এবং দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যারা আগামী জাতীয় নির্বাচনে নৌকাকে বিজয়ী করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পঞ্চমবারের মতো সরকার গঠন করে আমাদের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি, বলছেন ডক্টর খন্দকার মোশাররফ। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি আওয়ামী লীগের জন্য অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এর আগে যুক্তরাষ্ট্র র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, এবার সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন না হলে ভিসা না দেওয়ার ঘোষণা দিয়েছে, অর্থাৎ তারাও এই সরকারকে প্রত্যাখ্যান করেছে, কারণ এই সরকার সুষ্ঠু নির্বাচনে বাধা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণা আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের জন্য লজ্জাজনক আওয়ামী লীগের, কারণ আজ এ অবস্থা ক্ষমতাসীন দল বাংলাদেশের জন্য এ লজ্জা বহন করে এনেছে। অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং খালেদা জিয়ার মুক্তির দাবি জানান খন্দকার মোশাররফ। তিনি বলেন, তাছাড়া সংকটের সমাধান হবে না, অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ সহ দশ দফা দাবিও, দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি বন্ধ ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু মুক্তি দাবিতে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। খন্দকার মোশাররফ হোসেন বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হতে হবে। অতীতে শেখ হাসিনার প্রধানমন্ত্রী অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, আগামীতেও হবে না, সেজন্য বিএনপি তার অধীনে নির্বাচনে যাবে না। আজ আন্তর্জাতিকভাবেও দাবি উঠেছে সুষ্ঠু নির্বাচন হতে হবে। বিএনপি সহ গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনরত কোনো দল শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না। তিনি বলেন, আগামী দিনে কোনো সমাধান এদেশে হবে না, তাই আর নিরাপত্তার সুযোগ নেই, এই সরকারকে হটাতে হবে। দেশের মানুষ প্রস্তুত, এই ধরনের স্বৈরাচারী সরকার নিজের থেকে আপোষে সরে দাঁড়াবে না, তাদেরকে সরাতে হবে। বিএনপির এই নেতা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, অবৈধ অনৈতিক হুকুম মানবেন না, অতীতে যারা এমনটা করেছে তাদেরকে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। আপনারা প্রজাতন্ত্র কর্মচারী, কোনো অন্যায় কাজ করবেন না, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি, আপনারা অতি উৎসাহী হবেন না, জনগণের পক্ষে অবস্থান নিন। তিনি বলেন, অতীতে বিভাগীয় সমাবেশ সরকারি দল ও তাদের পটোয়া পুলিশ বাহিনীর নির্যাতন উপেক্ষা করে মানুষ সমাবেশ সফল করেছে, তবু তারা সমাবেশে যোগদান করেছে। আজকে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী দেশ বিদেশে ধর্ণা দিচ্ছেন, কিন্তু প্রত্যাখ্যাত হয়েছেন, কারণ শেখ হাসিনার অধীনে আগে যেসব নির্বাচন হয়েছে সেগুলো সুষ্ঠু হয়নি। ২০১৮ সালে আগের রাতে ভোট ডাকাতি করেছে আওয়ামী লীগ, কারণ তারা জানে খালেদা জিয়ার দল বিএনপিকে ঠেকানো যাবে না। ডক্টর মোশাররফ বলেন, এবারও সরকার ইভিএম দিয়ে ভোট করে ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু জনগণের দাবির মুখে ইভিএম প্রকল্প বাতিল হয়েছে। সরকার আবারও গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দায়ের শুরু করেছে। এবার কিন্তু সরকারের দেশ
শেষ রক্ষা হবে না। আগামী নির্বাচনে তাদের কোনো খবর থাকবে না, সেজন্য নানা ধরনের ফন্দি ফিকির করছে সরকার। তিনি বলেন, আওয়ামী লীগের দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র অধিকার হরণ করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, দেশের অর্থনীতি ধ্বংস করেছে, দেশের অর্থনীতি সরকার দেউলিয়া হয়ে গেছে। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি সরকার ঠেকাতে পারেনি, কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। সেজন্য জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা নেই, মানুষ এক বেলা ঠিক মতো খেতে পারে না। আজকে মানুষ তাদের অধিকার ফিরে পেতে আন্দোলন করছে। কে ভিসা নীতি দিল তাতে শেখ হাসিনার কোনো মাথা ব্যথা নেই, বলছেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা সুষ্ঠু নির্বাচন করব, তাতে বাইরের কে ভিসা নীতি দিল, নিষেধাজ্ঞা দিল, এই নিয়ে আওয়ামী লীগের শেখ হাসিনার কোনো মাথা ব্যথা নেই। মানুষের ধানের শীষ চায় না, ওরা বলে ধানের শীষ, মানুষ বলে পেটে বিষ, কেউ কেউ বলে সাপের বিষ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, আমেরিকা বলেছে সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের ভিসা বন্ধ করবে, এটাতে আমাদের কিছু নেই। আমরা সুষ্ঠু নির্বাচন করে সর্বশেষ গাজীপুর দেখিয়ে দিয়েছি, আমরা নির্বাচন সুষ্ঠু করব। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে, এই নির্বাচনের মতো জাতীয় নির্বাচনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে। তিনি বলেন, আমরা অবশ্যই নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করব, গাজীপুরে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে দিয়েছি। সামনের দিনে বাংলাদেশের 4টি সিটি কর্পোরেশন ও জাতীয় নির্বাচন অবাধ হবে, সবার অংশগ্রহণ আমরা চাই। ওবায়দুল কাদের বলেন, বিএনপির কোনো শত্রু নাই, প্রধান শত্রু শেখ হাসিনা, দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করেন শেখ হাসিনা, তিনি নিজের কথা ভাবেন না, ভাবেন দেশের কথা। 24 ঘন্টায় মাত্র 3 ঘন্টা ঘুমান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে তিনি আরও বলেন, মার্কিন ভিসা নীতিতে আমাদের লাভ হলো, তারা বিএনপি নালিশ করেছে নিষেধাজ্ঞা দেবে, সে নিষেধাজ্ঞা কই, নির্বাচনে বোমা মারলে গাড়ি ভাঙচুর করলে তারাই ভিসা নীতির আওতায় আসবে, আমরা আমাদের নীতিতে অটুট, আমরা নির্বাচনে যাচ্ছি। যুক্তরাষ্ট্র নিয়ে অস্বস্তি, নির্বাচনের আগে ভারত চীনকে পাশে নিতে চাই আওয়ামী লীগ। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগ কৌশলগত অবস্থান গ্রহণ করেছে, তারা বলছে এই ভিসা নীতির ফলে যারা অগণতান্ত্রিক নির্বাচনকে বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের আনুষ্ঠানিক অবস্থান যাই থাকুক না কেন, আওয়ামী লীগের কেউ কেউ মনে করছেন এই ভিসা নীতি ঘোষণা করা হয়েছে সরকারের উপর একটি চাপের কৌশল হিসেবে, আগামী নির্বাচন যেন কোনো পক্ষপাতিত্ব আচরণ না করা হয় বা ভুয়া ভোট প্রদানের মাধ্যমে কারচুপের একটি ফলাফল ঘোষণা না করা হয় সেই প্রক্রিয়াকে বন্ধ করার জন্য এই ভিসা নীতি একটি সতর্ক বার্তা হিসেবে ব্যবহার করা হবে। কিন্তু কূটনৈতিকরা বলছেন এই ভিসা নীতি আসলে আওয়ামী লীগ বিএনপি সবাইকে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগত করাই কৌশল, এর মধ্য দিয়ে সবগুলো রাজনৈতিক দলই যুক্তরাষ্ট্রের অনুগত থাকবে এবং যুক্তরাষ্ট্রের আদেশ নির্দেশনা শুনতে বাধ্য হবে। এমন একটি কৌশলগত অবস্থান থেকে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভিসা নীতি ঘোষণার পরপরই আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টির নেতৃত্ববৃন্দ মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন, এর ফলে ধারণা করা হচ্ছে আগামী দিনগুলোতে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র আরও প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, যেটি 75-এর পর থেকে 2008 পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে বারবার দৃশ্যমান ছিল। কিন্তু আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের এই ভাষা নীতি বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সরকার অতি আগ্রহের ব্যাপারে কৌশলগত অবস্থান গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অস্বস্তির মধ্যে বাংলাদেশ ভারত চীনের সঙ্গে নির্বাচনের আগে সম্পর্ক এগিয়ে নেওয়ার নীতি গ্রহণ করেছে। উল্লেখ্য যে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সাম্প্রতিক সময়ে চীন সফরে গেছেন, আজ চীনের ভাইস মিনিস্টারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বৈঠকও অনানুষ্ঠিত হয়েছে। এছাড়া চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েন্ডিং খুব শীঘ্রই প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের জন্য আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল খুব শীঘ্রই ভারত সফরে যাচ্ছে। এছাড়া সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফর করার কথা রয়েছে। ভারত বাংলাদেশের প্রধান প্রতিবেশী এবং প্রভাবশালী দেশ, অন্যদিকে চীন বাংলাদেশের প্রধান অংশীদার, দুটি দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করে মার্কিন চাপ সামলাতে চায় সরকার, সেই কৌশলই অবলম্বন করছে সরকার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভরতা কমিয়ে মধ্যপ্রাচ্য এবং চীনের সাথে সম্পর্ক উন্নয়নের কৌশল গ্রহণ করা হয়েছে। এর একটি প্রধান লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসা, এখন দেখার বিষয় সেটি কতটুকু সফল হয়। ছাগল নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, আহত 6। পাবনার চাঁদমহরে ছাগল অন্যের বাড়িতে যাওয়া নিয়ে দুই পরিবারের সংঘর্ষে 6 জন আহত হয়েছে। শুক্রবার রাত 10টার দিকে উপজেলার ফয়েলজানা ইউনিয়নের কাচুপাড়া গ্রামের এই ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাচুগাড়ি গ্রামের জহুরুল ইসলামের একটি ছাগল শুক্রবার বিকেলে প্রতিবেশী আবুল কাশেমের বাড়ির উপরে গেলে আবুল কাশেমের ছেলে ছাগলের পা ভেঙে দেয়। ছাগলের এই পা ভেঙে দেওয়া নিয়ে এবং পূর্ব বিরোধিতার জেরে রাতে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে এই দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে আবুল কাশেম তার স্ত্রী ও ছেলে হাশেম এবং অন্য পক্ষের মারুফ ও জহুরুল সহ মোট 6 জনকে আহত হন। ইউপি সদস্য মিনহাজুল ইসলাম নান্নু জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে, আমি বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করছি। চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, বিষয়টি শুনেছি তবে এই ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।